হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার একটা মিনি গ্রোসারি শপিংয়ের খুবই সিম্পল একটা ভিডিও। আর এই ভিডিওটা কিন্তু হতে যাচ্ছে বার্গার স্পেশাল একটি ভিডিও, কারণ অনেক দিন ধরে আমার খুবই বার্গার খাওয়ার ক্রেভিংস উঠেছিল। তো আমি ভাবলাম যে বাসায় আমি কেন না বার্গার বানিয়ে ফেলি। তো আমি বান কেনার জন্য আমি মিনা বাজার চলে গেলাম। তো সেখানে অনেক ধরনের বার্গার বান ছিল, প্লেন বান, সাব স্যান্ডউইচ করার জন্য বান। বাই দ্য ওয়ে, আমি কিন্তু বাসায় বিভিন্ন ধরনের ব্রেড রুটি বানিয়ে থাকি, বাট সেদিন কেন জানি ইচ্ছা করছিল একটু রেডিমেড রুটিগুলো দিয়ে আমি হচ্ছে বার্গারটা বানাবো, তাই জন্য আমার কিন্তু এখানে কিনতে আসা। বাট প্রায় সময় আমি বাসাতেই কিন্তু বানিয়ে থাকি। এটা একটা নতুন ধরনের ব্রেড, যেটা হচ্ছে পান্না এই টাইপের। আরেকটা ছিল কাস্টার্ড ব্রেড। যেহেতু আমি হচ্ছে একটু ডায়েটে আছি, তো আমি এগুলো একটু অ্যাভয়েড করে চলছিলাম। আর হচ্ছে কিছু ঝিনুক পিঠা আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ ঝিনুক পিঠা আমার খুবই পছন্দের একটি পিঠা। আর এখানে বিভিন্ন ধরনের নুডলসের ওপরে কিন্তু অফার চলছিল, বাট আমি একদমই নুডলস লাভার না, সো আমি অত একটা ইন্টারেস্ট নেই আমার নুডলসের প্রতি। দেন হচ্ছে আমি নিউট্রেলে দেখছিলাম, নিউট্রেলের দাম এত প্রাইস বেড়েছে। আগে আমি 450 টাকা করে নিতাম এই সাইজটা, বাট এখন সেটা 680 টাকা হয়ে গিয়েছে। বাট এখন আমি এগুলো একটু অ্যাভয়েড করে চলি, কারণ এগুলো খেলে শরীর হেলদি হয়ে যায় বেশি। আর এখন হচ্ছে আমি বাসমতি চালের সেকশনে চলে এসেছি। আমি কয়েকদিন পর একটা খাসির কাচ্ছির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেখানে আমি এইখান থেকে একটা রাইস ইউজ করব, পাকিস্তানি ব্র্যান্ডের বাসমতি, সেটা আপনাদের সাথে শেয়ার করব যখন আপনারা দেখতে পাবেন। আর এখানে আমি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের চিজ দেখছিলাম, বাট আমি মোটা হয়ে যাওয়ার ভয়ে আমি কিন্তু চিজ একদমই অ্যাভয়েড করছি। আমি যতটা সম্ভব চিজটা অ্যাভয়েড করে খাবার আমি ট্রাই করছি খাওয়ার জন্য, কারণ এগুলো খেলে প্রচুর মানে ফ্যাট হয়ে যেতে হয়। যাই হোক, এই সাইডে হচ্ছে কিচেন একটা সেকশন আছে। আমার কিচেন সেকশন দেখলে আমি পাগল হয়ে যাই। আমি বিভিন্ন ধরনের আব্বুকে দেখাচ্ছিলাম যে গ্রিলের জন্য, যেহেতু সামনে 31st night আসছে, অবশ্যই বারবিকিউ কিন্তু করতে হবে। শুধু 31st night না, শীতকাল মানেই কিন্তু বারবিকিউ। তাই জন্য এখানে দেখছিলাম, আব্বু বলছে যে এখান থেকে কিনবে কি না। পরে আমি বললাম যে না, এখান থেকে কিনবো না, আমি নিউ মার্কেট থেকে কিনবো, এখানে একটু প্রাইসটা বেশি, আমি নিউ মার্কেট থেকে একটু কমে কিনতে পারবো। তো আমি বিভিন্ন ধরনের জিনিস দেখছিলাম। আমার কিচেন আইটেম এত বেশি পছন্দ, মানে আমি দেখলে লিটারেলি পাগল হয়ে যাই। এই সেকশনটা আমার এত ভালো লাগে, কিচেনের জিনিস দেখলে আমার মনে হয় আমি সব কিনে ফেলি, এত সুন্দর সুন্দর জিনিস। আর এগুলো কালেক্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি এগুলো একটু দেখছিলাম এগুলো কীরকম কী প্রাইস, তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি। আমি ফ্রোজেন সেকশনে চলে এসেছি। আমি কিন্তু ফ্রোজেন আইটেম কখনো বাহির থেকে কিনি না, সসেস বলেন, চিকেন নাগেটস বল, আমি কিন্তু সব কিছু আমার বাসায় আমি তৈরি করি, হোমমেড, স্বাস্থ্যসম্মত। পর হচ্ছে আমি কিছু লেটুস পাতা নিয়ে নিলাম বার্গারের জন্য। আর এখান থেকে আমি দেখলাম যে স্প্রাইটের উপর একটা কিনলে একটা ফ্রি দিয়ে দিচ্ছে, যেহেতু ইসরায়েলের পণ্য, এই কারণে ওনারা কিন্তু এখন বেশি বেশি করে সেলের জন্য আসলে বাই ওয়ান গেট ওয়ান দিয়ে দিচ্ছে। এ তো মিনা বাজার থেকে আমার যেগুলো কেনার দরকার ছিল টুকটাক, আমি সেগুলোই আমার প্রয়োজনীয় নিয়ে নিয়েছি। তো এখন বিল পেমেন্ট করে দেন আমি সরষা, টমেটো, লেবু এগুলো নিতে হবে। আর আমি হচ্ছে এই ম্যাঙ্গো আইসক্রিমটা নিয়ে নিলাম। এটা একদমই নতুন একটা ফ্লেভারের আইসক্রিম, যেটা কিনা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। এটাও দেখলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে, তো ভাবলাম যে একটা নিয়ে চলে আসছি। এখন বাসে আসার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কী কী কিনলাম। এর আগে হচ্ছে আমি কিছু তরি তরকারি কিনেছি, শসা, টমেটো, লেবু, ওগুলো আর দেখানো হয়নি। তো এ তো আমার হচ্ছে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি বার্গারের 4টা বান নিয়েছি, বড় সাইজের নিয়েছি, 2টা সাব স্যান্ডউইচ করার জন্য 2টো বান, আর লেটুস পাতা, আর হচ্ছে সেই আমার আইসক্রিমটা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে শসা, টমেটো, লেবু, আর হচ্ছে একটা ফান্টাও কিনে নিয়ে এসেছি।
আর হচ্ছে আমি একটা লিপ কালার কিনেছি, এটা জানি না কেমন হয়, উইন্টারটায় ভাবলাম একটা নিয়ে নিই। আর শিয়া শিট নিয়ে নিয়েছি, এটা খুবই ভালো। আর একটা মাস্টার্ড ইয়েলো সসও নিয়েছি, যেটা বার্গার বানানোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্টস। এ তো আমার বার্গার বানানোর জন্য টুকটাক জিনিস কিনেছি, আর বার্গার রেসিপিটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।